দীঘা ও মন্দারমণির পর তাজপুর হল পশ্চিমবঙ্গের তৃতীয় জনপ্রিয় সমুদ্র সৈকত। এই সৈকতের বিশেষত্ব হল চারপাশে ঝাউবনের জঙ্গল, সি বিচের সামনেটা খুব সুন্দর করে সাজানো। পর্যটক সংখ্যাও দীঘা বা মন্দারমণির থেকে কম হওয়ায় নিরিবিলিতে দুদিন কাটিয়ে দেওয়া যায়। অনেকদিন পরে আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ছুটি পড়তে, আমাদের এক্সাম শেষ হতে আমরা রওনা দিচ্ছি তাজপুরের উদ্দেশ্যে। এবার খালি আমরা একাই নয়, আমাদের সাথে আছে ছোট মাম্মা, ছোট মামিমা, রায়া, সৌমি আন্টি, কালাম আঙ্কেল আর তিতাস। এখন বাজে 5:40 আর এখন আমরা বেরিয়ে পড়ছি তাজপুরের উদ্দেশ্যে, চলুন। আমরা বর্ধমান থেকে রওনা দিলাম সকাল 5:45 সময়। সেই সময় আকাশের মুখ ভার আর পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। পালশির থেকে ডানকুনি এক্সপ্রেসওয়ে খানাখন্দে ভর্তি হয়ে আছে, যথেষ্ট সাবধান হয়ে গাড়ি চালাতে হচ্ছিল। এটি হচ্ছে রূপনারায়ণ নদীর উপর নির্মিত কোলাঘাট ব্রিজ। কোলাঘাট পার করে আমরা দাঁড়ালাম হোটেল সোনার বাংলাতে ব্রেকফাস্ট সারার জন্য। ব্রেকফাস্ট করছি, আলু পরোটা, দই। আপনি একা খেতে পারবেন পুরোটাই? তাহলে কি করবে তোমরা? খাবে রায়া? তুমি পারবে খেতে? রায়া খাচ্ছে তো। রায়া হাফ খাবে, তুমি হাফ খাবে, তাহলে ঠিক হয়ে যাবে। দুজন মিলে খেয়ে নেবো। চলো আমাদের চা হবে, যারা একা একা খাবো। আমার খাওয়া রেডি, ছবি তুলে নে। সমিতি আর তিতাস আছে, তোমাদেরও চাপ আছে। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম
তাজপুরের উদ্দেশ্যে। কোলাঘাট পর্যন্ত ড্রাইভ করেছে পাপা, আর কোলাঘাট থেকে তাজপুর পর্যন্ত ড্রাইভ করলো কালাম আঙ্কেল। তাজপুর যাওয়ার শেষ 5 কিলোমিটারের রাস্তা বড় বড় খানাখন্দে ভর্তি। আমাদের গাড়ি বড় চাকার জন্য গর্তগুলো যেন ছোট মনে হচ্ছে। আমরা হোটেল লামাকাওয়ে পৌঁছালাম সকাল 11:30টার সময়। বেশ কিছুক্ষণ সময় লাগলো আমাদের রুম পেতে। এই হলো আমাদের রিসর্ট লামাকাও। রুমে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে মেনু ছিল স্যালাড, ডাল, সাদা ভাত, মিক্স ভেজ, আলু পোস্ত, পমফ্রেট কারি আর চিকেন। মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে আর নুন কম হয়েছে, ঠিক আছে। লাঞ্চের পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালবেলায় আমরা চললাম সমুদ্র সৈকত দেখতে। লামাকাও থেকে হাঁটা পথে 500 মিটার দূরে একটা সি বিচ। আমরা সবাই মিলে বিকালবেলায় চললাম।
এই রাস্তা ধরে ডান দিকে বেঁকে গেলে সমুদ্রের ধার ধরে শঙ্করপুর পৌঁছে যাওয়া যায়। রাস্তার দুই ধারে কিছু খাবারের দোকান ও কিছু খেলনা ও টুপির দোকান। নিচের ধারে ঝাউবন, কিন্তু সম্প্রতি ইয়াস সাইক্লোনের জন্য অনেক গাছ ভেঙে গেছে। এই দেখুন ভাঙা ঝাউ গাছের সারি। এই বীজটি স্নানের একেবারে উপযুক্ত নয়, চারপাশে কাদা মাটির জন্য। সন্ধ্যাবেলায় সমী আন্টি আমাকে, রায়াকে ও তিতাসকে কিছু কিনে দিল। সন্ধ্যাবেলায় বেশ কিছুটা সময় আমরা কাটালাম সমুদ্রের ধারে, তারপর আমরা ফিরে এলাম হোটেলে। ফিরে এসে আমরা কাঁকড়ার ঝাল দিয়ে ডিনার করলাম। তাজপুরের মেইন বীচ আমরা দেখব পরের এপিসোডে। আজ এই পর্যন্তই, বাই বাই।